আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন, দ্বীনের জন্য কোনো কিছু করেন, প্রতিষ্ঠান গড়েন, হাঁটাবো বীর হাঁটাবো যেতে হবে এই কথা আমি বলিনি, কাল নীতি করেন, প্রতিষ্ঠান গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে, তারাই জাতির সামনে কথা বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কওমি খারেজি মাদ্রাসার ছাত্র, 1976 সালে আমার পড়া শুরু হয় আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1986 সালে 1996 সালে ঢাকায় এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য, তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথায় যদি চূড়ান্ত হয় তাহলে এ বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালো খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুর সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে, তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন চুপ থাক বে আদব, এই ভাষাটা উল্লেখ করলেন, পরিবেশ এক মিনিট থমথমে হয়ে গেল। আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক করলে নামতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে, ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি, এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হয়, এটা আমার নিজের কথা নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেখানে রাস্তা নেই গণ্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে? ডবল করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতুল আযান ইত্তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তার সুবিধা করে দেওয়া, ওই জান্নাতে যাবে, এই জান্নাতে যাবে, সবচেয়ে ছোটটা। হাদিস বুখারী মুসলিমের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন। আমি অনুবাদক, কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না, কেননা আমি তো আমার কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, তাই বলছি। আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম, চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরাও যতটুকু বেঁচে থাকা ততটুকু, মরলে জান্নাতে বাঁচলে জানা, আমি কোনোদিন হিসাব করি না। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেল ফাঁসি দিয়ে দেন তার। মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ। তিনি একবারে জোরালোভাবে আদেশ করছেন, জোরালোভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর, তোর বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আপনারা যাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমার আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে, এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখোমুখি হতে প্রস্তুত রয়েছি। উঁচু কবর কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন আপনি?
সম্মানিত দিনী ভাই বোন, আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম, যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই, আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আমার মনে বড় সাদ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ্জাহী প্রায় 20 বিঘা জমির ওপরে, এত বড় এরিয়া নেই, এদেশে কোনো প্রতিষ্ঠান নাই, এদেশে নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ্জাহীর মসজিদটার জমি হচ্ছে 90%, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। একতলা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটই, দুইতলার কাজ আরম্ভ হয়েছে। এখানেও আরম্ভ করতাম 3 বছর আগে, জমি ঠিক হয় না, মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত। একজন রাজি হলে আরেকজন হয় না, আরেকজন রাজি হলে আরেকজন হয় না। হাটা ববির হাটাবল লোককে বলেছি, আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। আজকে যারা আছে হাটা ববির হাটাবল লোক, বলুক যে আসেন, কোথা থেকে জমি নেবেন, নেন, যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি প্রস্তুত আছি, কাজ কীভাবে হবে আমি জানি না। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার 11টার সময় হাটা ববির হাটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে, আমি বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য ইনশাল্লাহ, গড়বেই গড়বে। 65 বছর থেকে ওই সব জমি পড়ে আছে, 65 বছর থেকে ওই জমিটা সমতল করতে, মোটামাটি সমতল করতে এখনও পারিনি। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফিয়ার, এখনও সমতল হয়নি। মোটামুটি যা হয়েছে তা একবার দেখে আসিয়েন, গাজীপুরের এই একালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু, বড় বেমানান, তাকে ঠিক করতে এত টাকা খরচে, আপনি দেখে আসেন একটু। আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি, টাকা দিতে অনুরোধ করিনি, টাকা ওপরে আছে, ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দেবে ওখানে। আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে, 535 জন অসহায় ছেলে মেয়ে থাকে, তার 115 জন শুধু এতিম, আমি টাকা দিই? আমি একদিনের টাকা দিতে পারবো না, এক সন্ধ্যার। আমি তো ভিক্ষুক, ভিক্ষা করি, ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি, কারোর কাছে 500 টা 1000 টা টাকা নিতে আমাকে 10 বার মোবাইল করা লাগে, 20 বার বারে, 50 বার লাগে, ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই। নিঃস্ব, কোনো নির্ধারিত মানুষ নেই এর নিচে, চলছে, চলবে ইনশাল্লাহ। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ্জাহী ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য ইনশাল্লাহ, গড়বেই গড়বে। কয়েক কোটি টাকার জমি ওখানেও কিনা আছে, কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে। ওখানে 1300 মানুষের ছেলেদের অংশে রান্না হয়, আর মেয়েদের অংশে 750-750 মহিলার রান্না হয়, তার 715 জন শুধু খালি মেয়ে। 3টা করে গার্ড আছে ওখানে, 6 জন গার্ডের এখানে 2 জন গার্ড আছে, আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না। এখানে যান, এখন যান, দেখে আসেন, আপনি এমনি ঢুকতে পারবেন না, কোনোদিন তো দেখারও আপনার স্বাদ জাগে না। কথাটা বলেই রাখি, এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা বক্তব্য দিবেন এই মার্চের 5-6 বৃহস্পতিবার শুক্রবার, সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার। আপনি মুরব্বি মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি ওখানে যাবেন, দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম ওলামা কথা বলবেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার মধ্যে একজন। আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা, আমি আপনার দুয়ার ভিখারি, খালি আপনি বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো। আমি সেদিনও বলেছিলাম খালি উপরে কবুলিয়াত, উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ। আর আমি আমার ব্যাপারে যেটা বলি, যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না, আমি নিজে খাই না। এখানে কালকে যাবেন, এখানে একটা ভাউচার ফাইল আছে, যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে, দেখবেন। এই এই ছেলে দেখি, হিসাব রক্ষক দেখি, তোমার ভাউচার ফাইলটা দেখি, আব্দুর রাজাক সাহেবের ফাইল আছে কিনা। এখানে বোর্ডিং সুপার আছে, হিসাব রক্ষক আছে, ওখানে 2-3 জন হিসাব রক্ষক আছে, বোর্ডিং সুপার আছে, 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 156 জন, আর মাসিকা লিতেশাম পত্রিকার মুফতি 10 জন,
এদেশের আরেকটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে, খালি মুফতি 10 জন মাসিকালিতে সম্পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে। তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার আমার দিনটা এখন মনে নাই, তবে এই সপ্তাহতেই 15 জন মানুষ কর্মচারী আছে, শিক্ষক আছেন, ওই মাসিকালিতে সম্পত্রিকার পিছনে 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা।